এখানে এই শ্রীমদ ভাগবতম, ভাগবতমে তৃতীয় স্কন্ধে দশম অধ্যায়ে সৃষ্টির বিভাগ বলছেন না? হ্যাঁ, বিদুর বলছেন, আর হ্যাঁ বিদুর বলছে না, প্রশ্ন করছে বোধ হয় মৈত্রেয়কে নাকি? হ্যাঁ মৈত্রেয় বলছে, বলছেন আর বিদুর শুনছেন, প্রশ্ন করছেন। হ্যাঁ তাহলে কি বলছেন এখানে বুঝেছে যে আজকে শ্লোকটা যে সতেরোটায় তাৎপর্য লিখেছেন বহুপাত, তা আমি ওটাকে কিছু যা গুণী বহুপাত বলেছেন সেগুলো বলছি। তা আমার বয়স অনুযায়ী অনেক সময় ভুলে যাই গিয়ে, সেজন্য হয়তো পড়েও বলতে পারি বই থেকে। সেখানে বলছে সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতা এবং মন হচ্ছে পঞ্চম সৃষ্টি, ষষ্ঠ সৃষ্টি হচ্ছে অজ্ঞান অন্ধকার, যার ফলে জীব বুদ্ধিহীনের মতো আচরণ করে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, তারপরে শেষে বলছেন অজ্ঞানের প্রভাবে কনক্লুশনে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, ভুলে গিয়ে অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ এই পাঁচ প্রকার মোহের দ্বারা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। আমরা জানি আমরা কিভাবে এখানে বদ্ধ হয়ে আছি, এখানে সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ, সতগুণ আমরা জানি কি, যারা দেখতে ভাই প্রভুপাদ আমাদের বলছে সবসময় সতগুণে থাকার চেষ্টা করবে, সতগুণে হয় প্রকাশ, তার মানে আমি জানতে পারি কোন জিনিসটা ঠিক ঠিক কি, এই মুহূর্তে জানতে পারছি না, তমগুণ রজগুণে এই জড় চক্ষু দিয়ে আমি দেখছি, কি দেখছি, একজন আরেকজনকে দেখছি, এবং দেখতে দেখতে আবার দেখছি সূর্যটাকে, সূর্যটাকে দেখে কি মনে হচ্ছে, এই তো চকচক করছে এরকম একটা থালার মতো, চন্দ্রটাকেও তাই, কিন্তু সূর্য চন্দ্র সমান না, তাই তার মানে প্রত্যক্ষ দর্শনে জ্ঞান পাঁচ রকমের, প্রত্যক্ষ দর্শনে ঠিক ভালো জ্ঞান হয় না, অনেক ভুল ত্রুটি আছে, ওটা কি ওই রকম, আসলে ওটা এই পৃথিবীটাতে যে বোধ হয় 14,000 না কত গুণ বড়, এটাকে এইটুকু দেখাচ্ছে, তার মানে আমি ঠিক আসল জ্ঞান পাচ্ছি না, যে প্রত্যক্ষ জ্ঞান অত আমি আমার জড় চোখে স্থূল আমাদের দেখছি না, আমরা কি তাই, আমরা আসলে আত্মা, সেটা বুঝবো কি করে, সেটা হরি ভজন করে প্রভুপাদ বলেছে বোঝা যায় আমি দেহ না আমি আত্মা, অবশ্য বই পড়ে সেটা অনুভব না, বই পড়ে যেটা জ্ঞান কেতাবি সেটা অনুভব না, তার ব্যবহারই বোঝা যায়, আমি দেহ নই কিন্তু আমি কি সেরকম আচরণ করছি, যে যতটা অনুভব করেছে যে কি দেহ মানুষ না পশু পাখি কীট পতঙ্গ যা কিছুই হোক, একটা জিনিসকে সে দেখছে দর্শন করছে, এটাকে বলে ফিলোসফি। যেমন যেমন ভক্তিদান ঠাকুর বলে তুমি সাধুকে দর্শন করতে এসছো, সাধুকে চোখ দিয়ে দেখে না, তার কি বা রূপ কি বা গুণ, না না সাধুকে দর্শন করে কান দিয়ে, কিভাবে, তার মানে কানের কাজ কি শোনা, তার থেকে শোনো, এটাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যখন রামানন্দ রায়ের সাথে কথা বলছেন, হ্যাঁ সাধ্য সাধন জীবনের লক্ষ্য কি, সেরকম প্রভুপাদ কোন সাইন্টিস্টের সাথে কথা বলছে, সাইন্টিস্ট বলছে আমরা এরকম এরকম করেছি এরকম আবিষ্কার, প্রভু বলছে আপনি সব আবিষ্কার করলেন কিন্তু আমি যদি নিজেকে আমি নিজেকে সেই জানলাম না, সে বুঝতে পারছে না আমিটাকে, সে যদি না জানি এইসব জেনে কি লাভ হলো, হ্যাঁ কি না, ঠিক সেরকম সনাতন গোস্বামী ও এরকম, সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভু বলছেন তাকে দেখো তুমি মহাপ্রভু তাই খুব প্রশংসা করে জানে অনেক কিছু কাজ করে,
মহাপ্রভুর কাছে যখন এসছে অনেক দৈন্য করে, তখন বলছেন আমাদের আমাদের গোস্বামীদের পথ অনুসরণ করতে হবে। তো মহাপ্রভুকে বলছেন দবির খাস আর আরেকজন কি নাম দিয়েছিল সাগর মন্দির, যাই হোক যিনি আসলে সনাতন গোস্বামী উনি উনি বলছেন পরে, হ্যাঁ বলছে গ্রাম্য ব্যবহারে অর্থাৎ লৌকিক জড়জাগতিক বিচারে আমাকে লোকে বলে আমি খুব বিরাট পণ্ডিত অনেক বিদ্বান, তা আমি তো দেখছি মহাপ্রভু আমি জানি না আমি কে, এই ধরনের বিদ্যার যদি কি লাভ কি, এর থেকে আমাদের শিক্ষা করতে হবে। হ্যাঁ এদিকে আমাদের শিক্ষা, প্রভুপাদ বলেছেন আমাদের পথ হলো গোস্বামীদের পথ। তাই আমরা বলি রূপা নুগ, বিশেষ করে রূপ গোস্বামী, রূপ গোস্বামী কেউ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, মহাপ্রভু তার শিষ্যদের শিক্ষা দিয়েছেন, বলেছেন তোমাকে আমি কদিন ধরে যা বলে যাব এগুলো রেকর্ড মনে রাখবে সব, তোমাকে আমি ট্রেনিং দিচ্ছি, এরকম শিষ্যদের বলেন মানুষ, হ্যাঁ সেটা মনে রাখতে। যেমন ক্লাসে আমি প্রাইভেটে পাস করতে পারি কিন্তু চাকরি করতে যাবো দেখবে তোমার ডিগ্রি কি দেখি এসব, তো যে যারা প্রাইভেটে স্কুল কলেজে গিয়ে পড়েনি তখন অতটা গুরুত্ব দিবে না যতটা স্কুলে গিয়ে পড়েছে কলেজে গিয়ে বা মেডিকেল কলেজে গিয়ে, এখন সেখান থেকে সব পাস টাস করে তখন একটা ডাক্তারের আন্ডারে ওকে কাজ করতে হবে, তখন তাকে রেজিস্ট্রেশন দিবে, হ্যাঁ এখন থেকে তুমি ডাক্তার, তা নাহলে ছাপ চাই ইউনিভার্সিটির, যদিও সেও জানতে পারে এটাকে অফিসিয়ালি মানবে অনেকটা সেই রকম এটাও। তাই আমাদের একটা থিওরিটিক্যাল জ্ঞান আছে বই পড়ে, তবে সেটাতে বিশ্বাসটা দৃঢ় হবে যদি আমি সায়েন্সে করে, হ্যাঁ যে সোডিয়াম ক্লোরাইড ধরলাম বা ধরলাম জলটাই, জলটা হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে তৈরি, দু অংশ হাইড্রোজেন এক অংশ অক্সিজেন দিয়ে এক জল হয় একটুখানি। তা এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি সেটাকে প্র্যাকটিক্যাল করে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে সিনথেসাইজ তবে সমন্বয় করে কেমিক্যাল ল্যাবরেটরি দেখি জল আসছে তা আমি নিশ্চিত, হ্যাঁ কি না হইল না, এটা প্র্যাকটিক্যাল। সেই জন্য এখানেও বলে অনেক সময় ভগবান বলছেন যে ব্রাহ্মণ যে ব্রহ্মকে জানে সে এইসব বৈদিক জ্ঞান লাভ করত, বেদ মানে, হ্যাঁ বেদ মানে হচ্ছে বিদ্যাধুতে শব্দটা আসছে বেদ, তখনকার দিন আগেকার দিনে গুরুর কাছে পড়তে হতো তদ্বিদ্ধি পরিপাতে না এইসব আছে কি করে তার সঙ্গে শুনতে হয় তার কাছে, সে বেদকে অনেক সময় বলে শ্রুতি, তার কারণ ব্রহ্মচারী তখনকার দিনে এখনকার মতো ব্রহ্মচারী না, তখনকার দিনে ব্রহ্মচারী সে গুরুর কাছে ট্রেনিং নেয়, সেই জন্য প্রভুপাদ এখানে ইস্কনে গুরুকুল খুলেছিলেন যে এখন তুই শিখু এসব, তা শিখছিল ঠিক কিন্তু সেখানে তাকে ব্রহ্মচর্য পালন করতে হয় আর একটা নিয়ম আছে, সে তখন তার মেধা ভালো ঊর্ধ্ব রেতা হয়, এর ফলে সে একবার যা শুনে তখনকার দিনে সব একবার গুরু মুখ থেকে যা শুনেছে আর বলতে হবে, সেই জন্য বেদকে একটা বলে শ্রুতি, শ্রুতি আর স্মৃতি দুটো ভাগ আছে বেদ, উপনিষদ অনেক সুন্দর সুন্দর কাহিনী নচিকেতার আরো আছে উপমন্যু অনেক আছে, যাই হোক যেমন প্রহ্লাদ মহাসেন, প্রহ্লাদ মহানব বলেছে এরকম কলকাতা এই নিয়ে আলোচনা করেছেন একটু একটু যা মনে আছে তা বলছি, মহাপ্রভু আমরা জানি তিনি যখন কেউ কে ই দেন আশীর্বাদ করেন বলেন কৃষ্ণে মতিরস্তু, তার মানে কৃষ্ণে মতি হোক তুমি কৃষ্ণ ভাবনা মা হো, কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণের লীলা এগুলো অপ্রাকৃত এগুলো দিব্য এগুলো লোকাতীত আমাদের জড়জাগতিক কিছু না, সেগুলো আর কৃষ্ণ এগুলো অভিন্ন হরি বল জীব জাগ হলে রাত্রিবেলা নিশ্চয় জেগেছিলি চোখে জল দিয়ে কিছু করিস না এসব অপরাধ কিন্তু হরি বল।
তাই তিনি গোস্বামীদের ক্ষেত্রে উনি বললেন আমি তো জানি লোকে আমাকে এসব বলে আর আমি নিজেই যাই না, আমি কে? হ্যাঁ, তারপরে কি জানি বলছেন, হ্যাঁ তিন রকমই আমাকে আধ্যাত্মিক আদি দৈবিক এসব আমাকে দুঃখ দিচ্ছে। হ্যাঁ বলছে তা মহাপ্রভু তার তারপরে জবাব দিচ্ছেন। তাই লেখা আছে শাস্ত্রে বেদে সা বিদ্যা, সেটাই হচ্ছে বিদ্যা যাতে কৃষ্ণে মতি হয়, ভগবানের মতি। এই জন্য কৃষ্ণের বেদের লক্ষ্য কি নাকি কেউ বোঝে না আজকালকার দিনে, সবাই পতিত। ব্রাহ্মণের গুণ সম্ভব বা শতগুণ না হলে বৈদিক শাস্ত্র বুঝতে পারবে। প্রভুপাদকে একজন বলায় তার শিষ্য প্রভুপাদ এরকম পাশ্চাত্যের বিগ পণ্ডিত প্রফেসর নাম করা জার্মানির ম্যাক্স মুলার, প্রভুপাদ ম্যাক্স মুলার জার্মান, সে অক্সফোর্ড ওখানে গিয়ে কোন একজন বলেছে তাকে যে বেদটাকে অনুবাদ করে, বেদ অনুবাদ করে। প্রভুপাদ বলছেন সে অনুবাদ করেছে, সে কি শতগুণ সম্পন্ন? সে কি ব্রাহ্মণের গুণ সম্পন্ন? ও কি করে বুঝবে? এ কি জড়জাগতিক সাহিত্য বেদ? না বুঝতে পারে, তাই ওর ওই পড়ে কেউ বোঝে না বেদ কি। বেদ করে কি বুঝবে সে? ভগবান বলছে বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদতা, বেদ করে সে কৃষ্ণকে বুঝেছে? ওই জন্য আরেক প্রফেসর প্রভুপাদের কাছে এসেছে, সে ভগবদ গীতার ট্রান্সলেশন করে যেখানে ভগবতা বেদের সার বলছে, বেদান্ত সূত্র, তারপরে ভাগবতম লিখলো কলিযুগের জন্য, বিশেষ করে শ্রীমদ ভাগবতম সার বিস্তৃত আছে সবকিছু এবং বেদান্তের ভাষ্য। হ্যাঁ তার মধ্যে তাও বুঝতে পারে না, ঠিক আছে মহাভারত দিয়েছে, রামায়ণ মহাভারত পঞ্চম বেদ, মহাভারতের শান্তি পর্বে বেদব্যাস গীতা ঢুকিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান দিচ্ছে। আর অর্জুন আধ ঘন্টার মধ্যে বলে যে এক ঘন্টার মধ্যে বুঝে ফেলল, বললেন নষ্ট মোহ স্মৃতি লব্ধম, এই যে মোহর কথা এখানে বলছি, নষ্ট মোহ আমার এখন মোহ গেছে কি অজ্ঞান, তমস তমগুণে যার ফলে বুদ্ধি নেই তো যা, ও এটার মধ্যে নেই, আচ্ছা অন্ধকার। হ্যাঁ আরে কোথায় মোহ শব্দটা দিয়েছে এখানে? অবিদ্যা অজ্ঞান, অজ্ঞান দিচ্ছে দেব স্বর্গ বঞ্চ মন তমসা তমগুণের। আমরা জানি সুতরাং অধিকাংশ লোক তম রজগুণে আছে, অন্তত তম রজগুণের তো উপরে উঠতে উঠতে হবে। হ্যাঁ শতগুণে বলছে সাত্ত্বিক অহংকার থেকে, অহংকার থেকে জাত দেবতাগণ, সুতরাং সকলেই শতগুণ সম্পন্ন। আর তাই এইভাবে বলছে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, তাদের জ্ঞান আছে ঊর্ধ্বগতি পাচ্ছে যে যে যত শতগুণ সম্পন্ন। তাই প্রভুপাদ আমাদের যে প্রথমেই ফার্স্ট ইউ হ্যাভ টু বি ইন এ মোড অফ গুডনেস, হাউ মেনি অফ আস হিয়ার গেট আপ আর্লি ইন দি মর্নিং ইন ব্রহ্ম মুহূর্ত কাম টু মঙ্গলা আরতি, তা মঙ্গলা আরতি এসছেন কারা? চান করে তিলক করে শুদ্ধ ভাবছে, হাত তুলুন, এটা একটা হয়তো সবাইকেই সবসময় করতেই হবে, যে উন্নত আমার তাহলে ভগবানের কাছে ভগবান পরে মঙ্গল আরতি, মঙ্গল আরতি মানে তিনি মঙ্গল দৃষ্টি আমাদের পাত করছেন, এবং সারাদিন অমঙ্গল কিছু হবে না, লক্ষ্য করে দেখবেন পরীক্ষা করে, যার বিশ্বাস নেই তার কথা আলাদা, কিন্তু প্রভুপাদ কম্পালসারি সবাই মঙ্গল আরতি, তারপরে ষোলমালা, নাহলে তখন ষোলমালা না গেলে পরে যখন রজগুণের প্রভাব পাবে সূর্য তখন মালা টানছে, আসলে মালা কিছু জব হচ্ছে না খুব একটা, অবশ্য সে যদি সেবা নিয়ে থাকে অনেক সময় অনেক একই ফল, কিন্তু তথাপি প্রভুপাদ বলছে সকালবেলা আমাদের প্রথম, এবং কিছু মনে করেন আমার এসব জ্ঞান নেই, যা গুরু বলেছে বলছে, আমাদের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব কিছুর আগে
কি করা উচিত কে বলবে? হাত তুলুন। হরিনাম জপ, ষোলমালা শেষ। ষোলমালা কিচ্ছু না। আসলে মহাপুরুষটা বলে, ভগবানও বলেছে, তার চার গুণ অন্ত না করলে আমি সেবা গ্রহণ করি না, কিন্তু পারছে না দেখে কমই এত করেছে, কেউ আবার চার মালা করছে, কিন্তু বাকি সময় সবসময় যদি ভগবানের সেবা নিয়ে আমি থাকি, যদি ঈশ্বর চাই, ঈশ্বর সেবা মানেই আমাদের ভক্তি জীবন, সেবা করতে হবে। সেবন মুখেই জীব আছে, যে সেবার জন্য উন্মুখ, জীব দিয়ে জীব সুরক্ষিত হয় না, ভগবান নিজেকে প্রকাশ করেন। জীবের কাজ কি? আহার করা, অন্য কিছু মুখে দিবেন না, কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ। আর জীবার কাজ কথা বলা, একদমই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রভুপাদের প্রথম দিকে কোন এক ভক্ত বলছে, প্রভুপাদ বলছে যদি কিছু অন্য নাও করো তাহলে প্রসাদ খেয়ে যাও, প্রসাদ খেতে খেতে একদিন ভগবানকে জেনে যাও বলছে। আমি কি বল, আমি কথা বলতে চাই না, আমার চেয়ে সিনিয়র ভক্ত অবশ্য প্রথম দিকে অনেকে বলে, প্রভুপাদ অনেক কিছুই বলেন, কিন্তু তখন তানাল এসে পালিয়ে যাবি, আরো বেশি কঠিন জিনিস বললে, যখন আস্তে আস্তে পারছে, হোয়েন হি ক্যান ডু মেনি থিং গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এভরিডে প্রতিদিন, তখন স্বাভাবিক হয়ে গেছে, তখন বলে এই করতে হবে ওই করতে হবে, এইসব করে তুমি কি তম রজগুণের প্রভাব, তার লক্ষণ কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো কি সংযত হয়েছে? তুমি কি ধীর হয়েছো? ধীরস্তচ্চ ন মোহয়তি, যে ধীর সে মোহিত হয় না। এখন দেখা যাক, ধীর যে মধ্যে শ্রেষ্ঠ সেটা পরিবার একটা উদাহরণ দিচ্ছেন, কালিদাস বলছেন, অবশ্য আমরা আশা করি না আমরা এরকম হব, তো কিছুটা অনুসরণ করা উচিত কিছুটা, এটা কি না? একবার এই সেটা আছে কুমার সম্ভবে, কালিদাস বলছে এখানে ধীরের কথা বলেছে, ধীর ধীর বলেছে না, অন্য জায়গায় বুঝে বলেছে ধীর, ধীর মোহিত হয় না, যে ধীর মনুষ্যতে অবিদ্যা অজ্ঞান জড়িত আছে, মোহ মানে মায়া, মায়া মানে অবিদ্যা, আচ্ছা সেই জন্য আশেপাশে যা কিছু বলছে। ধীর কি বলছে? ধীর তো একটা শ্রেষ্ঠ উদাহরণ শিবজি, কি হয়েছে না, কুমার সম্ভবম এসে কালিদাস একটা নাটক লিখেছে, প্রভুপাদের কথাগুলি বলছি আমার নিজের কিছু, সেখানে কালিদাস ধীরের শ্রেষ্ঠ একটা উদাহরণ দিচ্ছে, হচ্ছে এত আমরা আশা করি না, কিন্তু কিছুটা অন্তত সেই দেয়নি ইন্দ্রিয় সংযমে, সে বিদ্যা, সে বিদ্যার, এ পণ্ডিত, এ পণ্ডিতা সমদর্শী নয়, কেন কি করে একটা কুকুর আর মানুষের সমান দেখে, কাঠ যে কোনো কাঠে কাঠের মধ্যে আগুন আছে, হ্যাঁ ফুয়েলটা আছে, একবার জ্বলতে শুরু করলে আছে দাহকায় শক্তি, এটা চোখে সাধারণ চোখে দেখা যাবে না, কিন্তু জানে, হ্যাঁ অনুভবও করতে পারে, এরকম বহুবার বলছে কি করে তুমি জানবে আমি এই দেহ নই, বই থেকে পড়লে বুঝলাম, কিন্তু আমার বিশ্বাস কতটা, বিশ্বাস হবে ভক্তি করতে করতে, ভক্তি কি নবদাহ ভক্তি, সদনম কীর্তনম হ্যাঁ অর্চনম বন্দনম দাস আত্মনিবেদন, এই প্রহ্লাদ মাছ এই নবদা ভক্তি করলে সে তার সব জ্ঞান হয়ে যাবে, কেন সে ভগবানকে জানবে, আর ভগবানকে জানলে যস্মিন বিজ্ঞাতে, যে ভগবানকে জেনেছে তার সব জ্ঞান হয়ে গেছে, আর কোনো কিছু জ্ঞান লাগবে না, ওইটা জানলেই সব জানা হয়ে গেল বলছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু ইনি আশীর্বাদ করছেন, কৃষ্ণে মতিরস্তু, এই আশীর্বাদ সবচেয়ে বল, কৃষ্ণে মতি হোক, তাই সাধ্য সাধন তত্ত্বে ভগবান চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায় কথা হচ্ছে সাধ্য কি সাধন কি, সাধ্য মানে জীবনের আমার লক্ষ্য বা গতিটা কি হওয়া উচিত, আর সেটা করার জন্য চেষ্টা করার জন্য লাভ করার জন্য কি করা উচিত, সাধনা, কি সাধনা কি, এই হরিনাম করছি আমরা সকালবেলা উঠে চান, কিন্তু সকালবেলা ঘুমাচ্ছি দশটা পর্যন্ত, ঘুমাচ্ছি ভালো লক্ষণ না, তমগুণ অজ্ঞানে আছে, হ্যাঁ কি জানি পিসাচ্ছি মায়া, ক
ততদিন যাও মায়া পিসাচির কোলে, এ পিসাচি রক্ত খাচ্ছে তার আসল জীবনকে। তিলক মালা থাকতে পারে, সেটা বাইরের লক্ষণ, কিন্তু সেটি বৈষ্ণব হতে হয়, তাকে হরিভজন করতে হবে। দিনে সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে জীব জাগো জীব জাগো, গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে। যে অজ্ঞানে আছে এটা স্থূল অর্থ, সাধারণ লোকের কাছে এটা ভক্ত, সে জেগে আছে, সে জানে আমি দেহ নয়, কিন্তু আরেকজন জানে না, সে বলতে পারে ও আত্মা আমি তো জানি, আমি ভারতীয়, আমাকে কি শিখাবেন, জানেন আমি সব জানি, কিন্তু তাকে বলছে আসুন, কিন্তু তাকে সত্যি সত্যি সে ত্রিনাদুপি শুনিছে না, তোর বিষয় হবে অমানি না মানে জন্য দেখা যাক সেই লক্ষণ কি। জানেন আমি কে, আমি ইসকনের লাইভ মেম্বার, বুঝছি তো, আপনি এখানে ভক্ত হতে এসছেন, যেখানে ভক্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্রের হেড যাই হোক সে শিক্ষা দিচ্ছে, যান ক্লাস হয়ে গেছে এবার যাও, সব ঝাড়ু দিচ্ছে এখানে, সে বলছে তাকে বারবার যে আপনি কিছু করুন, তারপরে এরপরে কিন্তু বাথরুম পরিষ্কার করতে করতে আমি সব জানি কি বলছেন আমাকে, যতবারই করতে বলে কিছু করে না, অন্যরা ঝাড়ু দিয়েছে ঝাড়ু দিচ্ছে না, জানেন আমি কে, আমি ল পাস লয়ার অমুক জায়গায়, নাম বলছি না, পাশেরই একটা দেশ ফরেন কান্ট্রি অমুক ইউনিভার্সিটি থেকে আমি প্র্যাকটিস করতাম, আমি ইসকনের লাইভ মেম্বার জানেন, বুঝেছি এখন কর্তৃপক্ষ থেকে বলেছে আপনাকে এরকম করতে হবে, আমরা ত্রিনাদুপি শুনি, আমি তো সব জানি আছো কি শিখাচ্ছেন আমাকে, ঝাড়ু দিচ্ছি না সবাই কিছুতেই দিবে না, তো একজনকে সে কর্তৃপক্ষ বল দেখুন মহারাজ একে বলছি, তখন শুনুন আপনি কি, আমি লাইভ মেম্বার ইসকনের, আমার কাছে সব বইটি আছে আমি সব জানি, আমাকে বাঙালি আমি কি শিখাবেন আপনি আমার, না কিছু শিখাবো না আপনাকে, মহাপ্রভু যা বলছে তা বলছি, মহাপ্রভু ত্রিনাদুপি শুনছে, এই ভক্ত প্রোগ্রামে আপনি এসেছেন, আপনি ভক্ত হতে হবে, না আমি তো আগেই সব জানি, জানলাম কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে, তো আপনি ভক্ত প্রোগ্রামে এসছেন, তা আপনার ভক্ত লিডার আপনাকে বলেছে এখন সব কিছু বললাম, এখন কার্যক্ষেত্রে করুন প্র্যাকটিক্যাল, কি করতে হবে, এই ছেলেদের নিয়ে গেছে লিডার একজনের প্রতিনিধি, সব এই ঝাড়ু দেওয়া, এটা এতে ধাম, আমি জানি এটা ধাম, ঝাড়ু দিচ্ছি যত বলে কিছুতেই করবে না, বলছে আমি সব জানি, আরে কি করা যায় মহাজ, ঝাড়ু দিচ্ছে ঠিক আছে, আপনি আর কি জানেন, আর আমি লয়ার, ও আচ্ছা আপনি লয়ার, ল সব জানেন আপনার দেশের, দেখে মনে হচ্ছে আপনি ওইখানেই যোগ্য ব্যক্তি, এখানে যদি করতে হয় যে কেউ এটা মহাপ্রভুর সেবা, হ্যাঁ আমি তো জানি, আপনি জানেন ঠিকই, না তো করতে হবে এখানে, তাই দেখা তো আপনি সত্যি ত্রিনাদেবী যদি শুনিছেন ঝাড়ু দিতে অসুবিধা কি, আমি জানি খালি ওই বলে তো মহা মুশকিল, আমি দেখছি ঠিক আপনি সবই জানেন যখন করছেন না, দেখুন দয়া করে আপনি আসুন আপনার দেশে গিয়ে ওই ল করুন, আর বলুন আমি জানি ভক্তি আনতেন, দেখুন কজন আপনার কথা শুনে, আর এর কথা সবাই শুনছে, কেন এইসব করেছে, সে অনুভব করেছে সব, না আপনি অনুভব করেন, দয়া করে আপনি আসতে পারেন, নিয়ে যাও নাকি অফিসে, আসুন আপনি আপনার ফরেন কান্ট্রিতে যান গিয়ে আপনার দেশে গিয়ে এইসব বলুন লোককে, অন্য উকিলকে যে আমি এইসব জানি, কৃষ্ণ ভক্তি আমার থেকে শিখুন, আমি ইসকনের লাইভ মেম্বার, কিন্তু এখানে থাকতে হলে যা নিয়ম এখানকার আমি পালন করতে হবে, নাহলে আপনি আসুন, খালি কি বলে আমি জানি কিন্তু করে না কিছু, অনেকেরই সেই জন্য ভগবদ গীতা আছে, ভগবান বলছেন এটা হলো জ্ঞান, তার মানে আমি এই শাস্ত্র পড়লাম, আর এটা হলো বিজ্ঞান, এটা আমি প্র্যাকটিস করবো নিজের জীবনে, তিনাদ বিষ্ণু চতুর্দ বিষয় অমানি না মান সকলকে সম্মান, বাঞ্চা কল্পতর কৃপা সিন্ধু
বৈষ্ণবে ভুন বলছি, এবং অনেকে জানে সবাই মধ্যেই নারায়ণ আছে বৈষ্ণব, তাই সবাইকে প্রণাম করে মনে মনে বুদ্ধি না হওয়া, কারণ বাইরে করতো তার কোনো দ্বিধাবোধ নেই যে প্রয়োজন হয়, কেন খুব হাম্বল নিজের ক্ষুদ্রত্ব বোধ হয়, আমি খুব ক্ষুদ্র তুচ্ছ পতিত ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন। সেটা গোস্বামীরা শিক্ষা দিচ্ছেন, বহুপাত শিক্ষা দিয়েছেন, তাই আপনারা দুজন এখানে এসছেন শুনছেন, আমার কোনো যোগ্যতা নেই, আমি যা বহুপাত থেকে যা শুনেছি ওগুলো বলছি, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া আর নিজে পালন করছি, তাই আপনারা শুনছেন। আর বাইরে গিয়ে যদি আমি ল সম্বন্ধে বলছি, লোকে আমার কথা শুনবে, আমি কি জানি, তাই সে ওই জানে, ওই জান আপনি ওখানে গিয়ে ওইসব বলুন কি, আর বলুন আমি ইসকনের মেম্বার, কিন্তু ভক্তি সম্বন্ধে বলতে গেলে কেউ ওর কথা শুনবে না, কেন ও নিজে তো পালন করে না, কেন শুন, তখন যমরাজ বলে দিয়েছে দেখবে ও তিলক টিলক করে না, পাকার অ্যারেস্ট, চলো তোমার বিচার হবে নাকি, না এ তো বৈষ্ণব না, এ তো প্র্যাকটিস করে না, চলো অ্যারেস্ট। আর যে প্র্যাকটিস করছে দূর থেকে প্রণাম করছে, যমরাজ বলেছে যারা প্র্যাকটিস করে জানে এ বৈষ্ণব বৈষ্ণবী, দূর থেকে প্রণাম করো, আর যে সব দিয়েছে কি না দিয়েছে যাক এটা বাইরের জিনিস দেখছে, কিন্তু সত্যি সত্যিকে সে সেসব পালন করছে না, পাকা চল নিয়ে বাতগুলা যেতে হবে না, নাকি ঠিক বলছি, তাই গোস্বামী যেটা পথ শিখিয়েছেন গোস্বামী, সনাতন গোস্বামী আমাদের শিখাচ্ছেন, প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ মহাজনগত স্বপনা, প্রহ্লাদ মহারাজ আগে থেকে শিখে মাতৃ গর্ভে আছে, ধরে নিয়ে যাচ্ছে ইন্দ্র, ওর বাপ তপস্যা করছে, বাপকে বাপকে প্রহ্লাদের বাপকে, হিরণ্যকশিপু শিবু, হিরণ্যকশিপু শিবু তারপরে মেটেরিয়ালিস্ট, তারপরে বিষয়ী, হিরণ্য মানে সোনা, যারা খালি টাকা আর মেয়ে মানুষ বা পুরুষ মানুষের সঙ্গ সে পিছে খুঁজ দৌড়চ্ছে রাত দিন, তাকে বলে বিষয়ী, সংক্ষেপে বিষয়ীর লক্ষণ দেয়, বিষয়ী অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট হয় না হয় কৃষ্ণের, তাই ভক্তের প্রসাদ খাওয়ায় না, ভক্ত না তার প্রসাদ তুমি যদি খাও তাহলে ঘুম হবে, কেন ঘুম হচ্ছে হ্যাঁ ক্লাসের মধ্যে কিরে, হ্যাঁ অভক্তের খাওয়া উচিত, যে অভক্ত তার হাতে রান্না খাইছি, তুই খাস নিজেকে জিজ্ঞেস কর, মিথ্যা কথা বলবি না ওরা ঠাকুরের সামনে, যারা হরিনাম করছে না চারটে নিয়ম পালন করে তারা হাতে হাতে রান্না খাক, শিওর, তাহলে কি বললেন, সেই জন্য প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন যে এই নবধা ভক্তি করে প্রভুপাদ মাঝে বেশ কয়েকবার বলছে, তার এইসব স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার দরকার নেই, সে জানে আমি কে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে এফআরসিএস না কি এখানে এসছে, সে বউকে খাওয়াতে পারছে না, নিজেও যথেষ্ট খাওয়ার ঠাওয়ার করতে হবে, কেন চাকরি পাচ্ছে না, লোক আসছে না তার কাছে ডাক্তারের কাছে দেখতে, তো কি লাভ হলো বিদায়, খাওয়াতেই পারে না, তাহলে আর আমাদেরকে ভক্ত হলে সে এর জন্য দৌড়াচ্ছে না, 10,000 লোক ইস্কনের তখনকার দিনে, বহুবার বলে কালকের কি এখনো বাজার হয়নি, চাল ডাল কি কোথার থেকে যায় না, তার পরের দিন কোথার থেকে খাচ্ছে রাজা, সকালকার খাওয়া খাচ্ছে, দুপুরের খাওয়া খাচ্ছে, সব এসে আছে, যে কৃষ্ণ সেবা করছে না আফ্রিকার বা আমাদের দেশের হাতিগুনো, একবারে প্রভাত বলছেন সকালবেলার প্রাতরাস বা কি নাস্তা না কি বলে হিন্দিতে, সেই খায় হয়তো 40 কেজি সকালকার খাওয়ার, আমাদের এখানেও আছে অন্নদান হাতি খাচ্ছে, সেখানে জঙ্গল আছে আর কি, আমরা কলা গাছের জঙ্গল খাচ্ছে, ইস্কন সবাই পাবে না খাওয়াতে, এত হাতি পোষা সকল পক্ষে সম্ভব, রাজারা করতেন একটা আছে ইসেতে কেন বলে গুরুবায়ুতে 50 হাতি বা তারও বেশি আছে খাওয়া আছে,
ঠাকুর খাওয়াতে পারে, কিন্তু যে ভগবানের সেবা করছে না সেই হাতিগুনে এত খাচ্ছে, ও তো নটা পাঁচটা করছে না। আর আমরা ভগবানের সেবা করলে ভগবান আমাদের খেতে দিবে না, তিনি সবকিছুর মালিক, হ্যাঁ কি না? দশ হাজার লোকের খাবার এসে যাচ্ছে, আমি বলছি না, প্রভুপাদ বলছে, অবশ্য আমি দেখেছি কত খাবার আসছে, লোকে তা বিশ্বাস করে না যে রাত দিন খাটছে, অনেক পাস টাস করে প্রভুপাদ কলকাতায় লেকচার দিচ্ছেন, অনেকে বলেছে আমি শুনছি আপনি যা বলছেন এসব ঠিক আছে, কিন্তু আমার যখন দেখতে কোথায় খাবার পায়, বাসস্থান থাকা করতে পারছে। প্রভুপাদ বলছে তোমাদের দোষ হচ্ছে এখনকার তোমার শিক্ষা ব্যবস্থা, এই করে তুমি ভাবছো তুমি চাকরি পাবে না, কুকুরের মতো ঘুরছে, পিএইচডি টিএইচডি পাস, হ্যাঁ আমাকে একটা চাকরি ভাবো এখান থেকে নেই। ভক্তের সব বলতে হয় না, ভগবান সবকিছুর মালিক, তার সেবা করছে, কত লেখা লক্ষ লক্ষ লেখা খাচ্ছে না, নিজের খাবার আসছে না, লোককে খাওয়াচ্ছে মিড ডে মিল ইস্কন, না খাওয়াচ্ছে ইস্কন, যে এখন পেপারে অনেক সময় দেয় ইস্কন এই করছে হ্যান নাম হচ্ছে বলেছেন 10 কিলোমিটার ব্যাসের মধ্যে যেন কেউ অমুক্ত না থাকে, প্রসাদ দিবে দিচ্ছে না নাকি শুক্র শনি না, আচ্ছা এখানে অন্নদান দিচ্ছে, বাট এ মাস্ট কাম টু মঙ্গল আরতি নাকি, খুব ভালো, নাহলে যে সে রামা সামা আসবে, নটা বাজতে 10। যাই হোক, প্রহ্লাদ মহারাজ তাই বলেছেন, প্রহ্লাদ প্রায় এই কথাটা বলে, সেই জন্য আমি পড়েছি আমাদের বৈদিক ইতিহাসে সাথে আছে সা বিদ্যা, বিদ্যা কি না, যাতে ভগবানের মতি হয়, সা বিদ্যা যা মতি, যাতে ভগবানে কৃষ্ণে মতি হয়, কৃষ্ণ মতি হয় সেটা হচ্ছে বিদ্যা। তাই মহাপ্রভু হলেন যে এখন তুমি কৃষ্ণের দাস, তোমার পরিচয় কি, তুমি কে, তুমি কৃষ্ণের দাস, জীব কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় তোমার পরিচয় কি, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তার গ্রন্থে, বিশেষ করে জৈব ধর্ম আরেকটা আছে ভক্তি চৈতন্য শিক্ষাম, সেখানে শেষের দিকে বলছেন শেষ পাতাটায় যে আমাদের মোহ অজ্ঞান হচ্ছে শেষ মোহ মায়া কি না, আমি আমার জনস্ব সকলের জনসাধারণের মোহয়ং, মোহিত জনস্ব মোহং অহং মমেতি, আমি আমার, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি কি বলবো দর্জিপাড়ার ছেলে, এসব বলছে এইসব কিছু নয়, যখন বুঝতে পারবো আমি কৃষ্ণের দাস, আমি এই শরীর না, তো কি আমি একটা চিৎস্ফুলিঙ্গ, চিৎকণ জীব, ভগবান একটা আগ্নের মতো যে শক্তি যে তুলনা করে তাকে, যে তার একটা কণা মাত্র আমি, এটা স্ফুলিঙ্গ, যদি সূর্যটা হয় ভগবান তুলনা করি তার একটা স্ফুলিঙ্গ, তা আমরা কত তুচ্ছ, আমরা অনু ভগবানের অনু অংশ, শুদ্ধ অবস্থায় আমরা ভগবানের মতোই, যেমন একটা একটা স্ফুলিঙ্গ সেটা তাপ আর কি আলো দেয়, তো সূর্যটা আলো দিচ্ছে তাপ দিচ্ছে তাই না, কিন্তু সূর্যটা একটা স্ফুলিঙ্গের তুলনায় বলতে গেলে অসীম, আর আমরা অনু মত, এগুলিকে বলে বিদ্যা। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু রামানন্দ রায় সংক্রান্তি বোধ হয় বলছেন যে সব বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি, যাতে কৃষ্ণমতি হয় না, মানে কৃষ্ণ ভক্তি, সেই যে যেটাই সবাই শুনতে পারে, জানি হ নিশ্চয় বলো, এ ভক্ত প্রোগ্রামের লিডার, এর থেকে শোনা যাক, কৃষ্ণ তাই ইস্কন এই শিক্ষা দিচ্ছে, মহাপুরুষ শিক্ষা মানে ইস্কনের শিক্ষা। তা এখন এখানে আমাকে বলছে, আমি বেশি এসব জানি না,
যা গুরু থেকে শিখেছি তাই বলছি, শ্রী ভাগবত পুজো সমাপ্ত করুন, প্রশ্ন উত্তর সহ অনুগ্রহ পূর্বক নটা মধ্যে, তাহলে পাঁচ মিনিট আছে। হ্যাঁ ও হিরো, ও আচ্ছা শিব যে ধীর সেটার কথা বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন, ভালো। তা শিবজি শ্রেষ্ঠ ধীর আর কি, একজন আমরা অন্ত কিছুটা ইন্দ্রিয় সংযম করতে পারি। দেবতারা যখন কনখল জানবেন আপনারা, যদি হরিদ্বারে যান, হরিদ্বার থেকে কয়েক কিলোমিটার গেলে এক কনখল পড়ে, সেখানে দক্ষ রাজার যজ্ঞ হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়, সবাই জানে এই পরিস্থিতি যে দক্ষ যজ্ঞ হয়েছে, সব কিছু ভণ্ডুল হয়ে গেছে, দাড়ি ধরে টানছে বীরভদ্র সেই ইসেকে, ভৃগুমুনিকে যজ্ঞ করছে দক্ষ হয়ে, আর শিব না করেছে, সবই পতির সতীর ই হলো জয়জাগতিক নিয়মে, স্বামীর পারমিশন নিয়ে যায়, স্বামীকে জিজ্ঞেস করতে দেখছে বোনরা যাচ্ছে, সে যে বুঝে বাপের কাছে দক্ষ যজ্ঞের ওখানে, তা দক্ষ বোধ হয় শিবজিকে নিমন্ত্রণ করেনি, কিন্তু যেহেতু মেয়ে ও ভাবছে আমার বোনরা যাচ্ছে, সে বুঝে আমিও যাই, সাধারণত মেয়েদের এরকমই ভাব আমি শুনেছি, কিছু মনে করেন না, যা বলছে বোনরা যাচ্ছে বাপের কাছে, ও যেতে চায় ওর স্বামীকে নিয়ে, তে শিবজি গিয়ে বলছে, শিবজি তো সর্বজ্ঞ প্রায় ভগবান, সব জানে কি হতে পারে, বললো যেও না আমিও যাব না, যাবে না শিবজি ওখানে যাবো, বলো আমি যাব, স্বামী স্ত্রী অনেক সময় খটোমাটো হয়, মেনে না, তখন রাগ করে চলে গেল, গিয়ে সঙ্গে শিবের ইসেরা যাচ্ছে, সে পরে পরিণতি কি সংক্ষেপ করছি, সময় কম, সবাই জানেন, সে দেখলো সব দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে আহুত দিয়েছে, কিন্তু শিবজিকে কোনো সম্মান নেই, কথায় বলে যে কেই হোক কোনো কোনো স্ত্রীর স্বামীর নিন্দা শুনতে নেই, ত্যাগ করা উচিত, যেমন শিষ্যের গুরুর নিন্দা সহ্য করতে নেই, অগ্নির মতো না পারলে অন্ত না শোনা উচিত, সরে যাওয়া উচিত, কিছু না করতে পারে, শুনলো তখন বলে দিল ওর বাবাকে রাগ করে, যে ওর মা বললো তুই কেন এসছিস এখানে, আসা উচিত হয়নি, তো বললো তোর বাপ নিমন্ত্রণ করেনি, কেন শ্বশুর শ্বশুর ইয়ে আছে, বলে আমি শ্বশুর তো আমাকে সম্মান করা হচ্ছে, আমি ওর সম্মান নিয়ে ভাব, জয়জাগতিক বুদ্ধিকে যায় না এত বড় বৈষ্ণব, যাই হোক পরে বুঝবে, কেউ ঠেকে শেখে কেউ শুনে শেখে, যে বুদ্ধিমান সে শুনে শেখে, বোকা থেকে শিখছে, যাই হোক তখন পার্বতী যোগ বলে, বলো আমি তোমার দেহ ত্যাগ করছি, আমি আর চাই না, সেই দেহটাকে জ্বালিয়ে দিলে, যে কোনো যোগী পারে, উনি মহাযোগিনী নিশ্চয়ই পারবে, সেই জায়গা এখনো আছে, আপনারা যেতে পারেন, হ্যাঁ হরিদ্বারে গেলে, আমরা হরিদ্বারে গেছি, কনকলে গিয়ে চান করেছি, সেখানে হয়েছিল বিরাট ব্যাপার, দক্ষ সব ভণ্ডুল হয়ে করে দিয়েছে, শিবের ইশারা গিয়ে যেই জানলো পার্বতী দেহ ত্যাগ করেছে, তাই গিয়ে সব দক্ষ যজ্ঞ ভণ্ডুল করে দিয়েছে শিবের অনুচরে, যাই হোক সেটা সংক্ষেপ। তিনি আবার জন্ম নিলেন উমারূপে হিমালয় কন্যা হিমবতী, হিমালয় সি এগেইন টুক বার্থ অ্যাপিয়ার্ড, and when she was in scripture they say also when she was very young maybe 17 years old around 17 bochorer moy she looks exquisitely beautiful apurbo sundori tini tokhon ko tokhon devotara tar kache eshe ki chan amar kache amar kache eshen keno bolche apni giye ei koilashe mahajogi shiva ache tar giye apni aradhana korun keno আপনি তাকে প্রতিরূপে বরণ করুন, পুজো করে শিব পুজো করতে যায় না, অনেক সময় দিদিমা ঠাকুমা এসব মেয়েদের বলে ছা শিবের গিয়ে পুজো করে তো যোগ্য স্বামী পাবি, এটা একটা উদাহরণ, ওখান থেকে শুরু হয়েছে,
তো গেছে বলেছে কেন বলে তাহলে আমাদের একটা দেবতার আগে জানতে পারে আমাদের একটা সেনাপতি চাই যে আমরা যাকে সেনাপতি করব যে অসুরেশ্বরের যুদ্ধে আমরা জয়লাভ করব ওই সেনাপতি হবে ঠিক আছে আপনার সন্তান কার্তিক কি করে না আপনি গিয়ে শিবজিকে ওখানে গিয়ে পুজো করুন তাকে পতিত্বে বরণ করুন ও আচ্ছা অনুরোধ করছে উমাকে তাকে উমা গেলে সেখানে কৈলাস আছে এখনো জানেন লোকে কৈলাসে যায় ইউটিউবে দেখবেন প্রতিদিনই প্রায় কভার করে দেখাচ্ছে কৈলাস লক্ষ লক্ষ লোক যাচ্ছে কত টাকা খরচ করে ভারত সরকার রাস্তা করে দিচ্ছে জানি আর অত খরচ হবে 20 কিলোমিটার দূরেই কৈলাস এরকম রাস্তা দিয়ে যেতে নেপালের বর্ডার দিয়ে যাই হোক কৈলাসে আমরা জানি শিবজি সব সময় আছেন কৈলাস ধামে শিবজি ধ্যান মগ্ন শিবজির ভ্রম বৈষ্ণব বৈষ্ণবানাং যথাসম্ভু তার কোন দেহাত্ম বুদ্ধি নেই অপূর্ব সুন্দর যদি যোগী ভক্তরাও যারা খুব রেগুলেটিভ প্রিন্সিপাল পালন করে নিষ্পাপ হয়ে হরিভজন করে মনে হয় না দেখে কত বয়স কৃষ্ণকে দেখাচ্ছিল 125 বছর গুরুক্ষেত্রে যুদ্ধের সময় মনে হয় 16 থেকে 25 বছর ইয়াং ছেলে পার্বতী ফুল এসব নিয়ে টিয়ে গেছে আরো পূজার সামগ্রী নিয়ে পুজো করছে একা ওখানে শিব ধ্যানে বসে আছেন কৈলাসে নির্বিকার শিবজি অনেক সময় দেহাত্ম বুদ্ধি নেই অনেক সাধুও সে উলঙ্গ থাকে বলে জানে আমি তো দেহ না দেহাত্ম বুদ্ধি কিন্তু সেখানে পার্বতী গেছে ও এ আমার স্বামী হবে পার্বতী পুজো করে ভাবছে আচ্ছা একটু পরীক্ষা করে দেখি আমার স্বামী হবে কত ধীর সে যাতে সে ধীর মানে নিশ্চয় অচঞ্চল তার মানে কিছু দ্বারা প্রভাবিত হয় না উত্তেজিত করলেও তার শরীর স্পর্শ করছে কিন্তু দেখুন একটা ইয়াং মেয়ে 17 বছরের আর কেউ দেখতে সেরকমই বয়সের মতো যদিও তো ওরকম শিবের কি বয়স বলবো হ্যাঁ যাই হোক দেখি ইয়াং সে উলঙ্গ দিগম্বর দিগম্বর কথার অর্থ হচ্ছে দিক অম্বর যাহার চারিদিকটা হচ্ছে ওর তার পোশাক তার মানে কিছু পরে নেই কিছু বোঝা গেল কিছু পরে অনেক সাধু এরকম থাকে হ্যাঁ ধীরে মানে যে অচঞ্চল যদিও তাকে চার দ্বারা সে প্রণীত হতে পারে হ্যাঁ উত্তেজিত হতে পারে উত্তেজিত হবে না আমরা রাস্তা দিয়ে যেতে গিয়ে তেহরি বাদের সিঙ্গারা কচুরি ভাজছে চ ট্রেনে ঝালমুড়ি একটু সর্ষার তেল বেশি করে দে গন্ধ একটু ঝাঁজ একটু লঙ্কা দিয়ে দে আর সঙ্গে না বনমালি আমরা ভাবি কেউ আছে ট্রেনে আমাদের বগিতে না কোন ইস্কনের লোক কে দেখছি না খিদে পেয়েছে এই শুনুন পেঁয়াজ দিয়ান না এই হঠাৎ দেখছি দেখি নিতে যাবে কে একজন আসছে এই তুই কি খাচ্ছিস বাড়ির লোকের আমার প্রসাদ চাই কি করবো কি দিবি খাবার কিছু নেই আমি কি বলবো আমার এই রোগ আছে গ্যাস্ট্রিক কালসার আমার না খালি পেটে থাকা যাবে না আমি কিছু 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 নেই এখন কাজ আমি বলে দিয়েছি পেঁয়াজ দিবি না আমি উত্তেজিত হয়ে যাচ্ছি তাই না সর্ষের তেলের গন্ধ কাঁচা লঙ্কা একটু আদাও দিয়ে দে এসব সাধারণ উদাহরণ কি আইসক্রিম যাচ্ছে না বাচ্চা ছেলে বাবা মা সবাই কে না আইসক্রিম কুলপি খেতে হল কিন্তু শিবজি সবচেয়ে আমাদের যেটা খুব কি বলে সংবেদনশীল বলবো হ্যাঁ সেন্সিটিভ এর বাংলা কি আমি জানি সংবেদনশীলই হবে হয়তো কি খুব অনুভূতি যা সহজেই সেখানে স্পর্শ করেছে তার লিঙ্গে দেখি উত্তেজিত হয় কিনা
এর মানে না সে ধ্বজভঙ্গ, যাকে আমি সে আর কি তার কোনো পুরুষত্ব নেই, হীন, তা না, তা না, কন্ট্রোল। এই শুরু হয় তাহলে ব্রহ্মচর্য লাইফ থেকে। ব্রহ্মচারী অনেক কিছু দেখা উচিত, তাতে উত্তেজিত হয়, অনেক কিছু খাওয়া উচিত না, কিন্তু সে যদি হয় তাহলে ব্রহ্মচারী কি করে হবে? তার উপরে গিয়ে আমার সন্ন্যাসী কি করে হবে? সন্ন্যাসীদের মধ্যে আরো এগিয়ে গেলে পরমাংশ কি করে হবে? যে এগুলো সব বাচবে গ, কে বলবে? হ্যাঁ তুই বল, কে ধীর? হ্যাঁ, সারা পৃথিবী সে গিয়ে শাসন করতে পারে বা শিষ্য করতে পারে, কে? গুরু করতে বল। এটা হচ্ছে উপদেশ আমৃতের প্রথম শ্লোক বলে দিলাম, বল এক্ষুনি। হ্যাঁ এটা দে তো, শিবজি শ্রেষ্ঠ এমন না, তাদের পুরুষত্ব নেই, না না। সব বলিস নি, কি বাদ গেল? হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবী শাসন করতে পারে, সর্দার যুগের যে শিষ্য তার নামে শিষ্য করতে পারে, সে দেখতে হবে আমি করলেই হবে না, শেষে পরে অসুবিধা হবে না, এসব কন্ট্রোল করে থাকে, এমনি দেখে নিচ্ছে কেউ আছে কিনা, ঠাকুর ঘরে কে? আমি কলা খাই নাই, কবকব কলা কিনিস খেয়ে জানে, কেউ আসে না প্রসাদ নিতে, কলা খাচ্ছে। আর জমিদার বাবু এসে বলছে তার বন্ধুকে নিয়ে, তোকে আজকে এমন কলা খাওয়াবো দেখবি দুটো খেলে পেট ভরে যাবে, আসে না এরকম কলা? অনেক সময় ট্রেনে বিক্রি করে, কি সুন্দর সোনার মতো রঙের, কিন্তু একটা ভালো কলা খাইয়ে যায়, কিন্তু বাড়ি নিয়ে গিয়ে বাড়ি সবাইকে খাওয়াবে, গিয়ে দেখছি উপর দিয়ে একটু বোধ হয় পাকা নরম, তারপরে শক্ত, সব কার্বাইড দিয়ে পাকিয়েছে, স্বাদ পাচ্ছে, কি নিয়ে কাঁঠাল পাকাচ্ছে, ওই সেরকম স্বাদ হবে? যেসব এর বলছে, তাই ইসে বলছেন যে এ হচ্ছে শ্রেষ্ঠ ধীর। তা আমাদের অন্তত না যা গেলেও অন্তত তো কন্ট্রোল করা উচিত, জি ভারবে কিসে বাক্যের বে। হ্যাঁ কোন প্রশ্ন? সাত মিনিট হচ্ছে, বলো। প্রভুপাদ অনেক কিছু বলেছেন, একটা বই হয়ে যাবে বলতে গেলে, আমি কি বলতে চাও আমি বলবো, সব ব্যাস হয়েছে যার, সে সবকিছু ফিনিশ, সে সিভিলি আর কি সামাজিক ভাবে সে মৃত, তার সাথে কোনো সামাজিক কোনো সম্পর্ক ইন্টারকোর্স নেই, সমাজের সাথে যোগাযোগ কিছু না, এটা হল একটা মানে সন্ন্যাস, সব নাস সন্ন্যাস সম্পর্ক। দ্বিতীয় লিঙ্গ শরীরের প্রতি জিরো, মহাপ্রভু বলেছে ভালো না খাবে, ভালো না পড়বে, গ্রাম্য কথা না বলবে, গ্রাম্য কথা না শুনবে, স্বপ্ন না করো ভাই স্ত্রী সম্ভাষণ, ঘরে স্ত্রী আছে অসো দিনকাল পাল্টাচ্ছে, পরিস্থিতি সেবা অনুযায়ী কিছু সামঞ্জস্য করে চলতে হয়, কিন্তু যদি কেউ না থাকে তার যোগ্যতা, তো ভিকটিম সে তার শিকার হয়ে যাবে। কিছু বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তা প্রশ্নটা কি? তা মহিলাকে দিয়ে মহিলার প্রচার করুক,
মহিলারে গিয়ে মহিলার কাছে প্রচার করো, কে মহিলা এসছে তোর কাছে প্রশ্ন করতে, তুই ভাই আমার কাছে। আমি বললো আমাদের এরকম অনেক গৃহস্থ আছে তার কাছে যান, অসুবিধা আছে? তাই তাকে অ্যাভয়েড করা গেল, কিছু বোঝা যাচ্ছে? ইয়েস, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছো। কিন্তু আমি ভাবছি আমি সব কিছু জয় করে হয়েছি, আমি কিছু হবে না। দেখো যজাতির কি হয়েছিল, পুরু বাবা বিলমঙ্গল ঠাকুর, এটা আমি কি শুনে শিখতে চাই, এটা ভালো পথ। আর যদি তা নাহলে ঠেকে শিখতে হবে মায়ের লাথিকে, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি বুদ্ধিমান হও, কৃষ্ণ যে হয় সে বড় চতুর, সে শুনে শেখে, তাই গুরুর থেকে শুনতে হবে। গুরুবার সেটা সিরিয়াস নিতে হবে, যে মুহূর্তে আমি সিরিয়াস নিচ্ছে তাকে বলতে মানুষ বুদ্ধি, তার ফল এখন পেতে হবে, পেতে হবে না, পাচ্ছে, পেয়েছে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি ডান্ডা নিয়ে গেছি সন্ন্যাস, তা একটা কাহিনী বলি সম্বন্ধে। একবার এক শিষ্য, সে বিয়ে টে করেছে, ছেলে টেলে হয়েছে, হঠাৎ একদিন গুরুর কাছে এসে বলছে, মহারাজ, গুরু মহারাজ দণ্ডবত, আমাকে সন্ন্যাস দিবেন? কেন? আমার বৈরাগ্য এসছে। তুমি কি করো? সবাই শুনুন, প্রভুপাদ, গুরু মহারাজ, আমার বৈরাগ্য হয়েছে আর সংসার ভাল লাগছে, তাই না? তুমি এখন কি করো, আগে কি করতে? তা আমি বিয়ে করেছি, এখন সংসারে বৈরাগ্য। ও তাই নাকি? কি চাও? আমি সন্ন্যাস দেয়, ঠিক ঠিক, তুমি সন্ন্যাস দিয়াও। ইউ ওয়ান্ট টু বিকাম সন্ন্যাসী, রিয়েল সন্ন্যাসী, টপ সন্ন্যাসী। হ্যাঁ 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 হ্যাঁ, সন্ন্যাসী মানে ড্রেস না একটা ডান্ডা নিলাম, যে একটু আগে বললো, ওগুলো হতে হবে, তো হতে হলো একটা লক্ষণ না, যাই বৌপাদ এসব বলেননি ওনাকে। তো তো তুমি বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখন বিয়ে করে তোমার বউকে এখন কে দেখবে, তার ভরণ পোষণ? তো তো বিয়ের সময় তো প্রতিজ্ঞা করেছে না, যতবারই বলো বলে আমার বৈরাগ্য থাকে না, এইসব সংসারে ভাল লাগছে না। তো তোমার ছেলেটাকে কে বড় করবে? ওকে মানুষ করতে হবে, তো ওকে ভক্ত করতে হবে, তাই তুই বাপ নামের যোগ্য না। না বৌপাদ, আমার এইসব একজন সংসার ভাল লাগছে না, এইসব ছেলে মেয়ে বউ। আচ্ছা ঠিক বলছো, তোমার বৈরাগ্য হয়েছে। হ্যাঁ, আমার সংসারে বিরক্ত, ঠিক আছে, তুমি রিয়েল সন্ন্যাস। সন্ন্যাস কিন্তু ড্রেস না, একটা ডান্ডা আর একটা এইসব লাল কাপড়, এসব ইট ইস কনসাসনেস, এটা ভাবনা, চেতনা, কৃষ্ণ চেতনা, ওটাই সবচেয়ে বড়, ওটাই সবচেয়ে বড় সন্ন্যাস। ও তাহলে কি করতে হবে? খুব সিম্পল, তোমার বউতে ভোগ বুদ্ধি করো না। কি বোঝা যাচ্ছে? তোমার স্ত্রীকে বলো না সে তোমাকে ইন্দ্রিয় সুখ দেবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার ছেলে আছে ওকে কৃষ্ণ ভক্ত করো, আর বউকেও দেখো ও কৃষ্ণ ভক্ত হয়, তুমি নিজেও কৃষ্ণ ভক্ত, ফার্স্ট ক্লাস সন্ন্যাসী, টপ সন্ন্যাসী। তুমি এই সন্ন্যাসী? হ্যাঁ, টপ সন্ন্যাসী, তুমি সাধারণ না। কিছু বোঝা যাচ্ছে? মালুম পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এ বাইরের ড্রেস না, যে তুমি কি বাইরের ড্রেস, আমি সন্ন্যাসী, মহাপ্রসাদ লিয়া ধন্যবাদ, দেখছিস না আমি ডান্ডা। ওর বল বোঝা যাচ্ছে? সেই জন্য কেউ গৃহস্থ হয়েও কেউ ব্রহ্মচারী হতে পারে, সে তার স্ত্রীর সঙ্গে সেরকম সম্পর্ক রাখে, সংযত জীবনযাপন করে, না তাকে বোঝায় আমার ভোগের বস্তু না।
বৈষ্ণব সন্তান সৃষ্টির জন্য তার সাথে সঙ্গ করে, না না মজা করার জন্য না, মস্তিকার। ধরা পড়বে, বেশি বলবো না, আমি স্বীকার করি, চেষ্টা করছি আমরা, আমাদের যা দিয়েছে আমি বলি না, কলিযুগে কঠিন, হ্যাঁ কি না? পত্রিকায় সত্যিকারের গৃহস্থ হওয়া কঠিন, সেই জন্য পতিত গৃহস্থ আছে, গৃহমেয়েদী, সেখানে ব্রাহ্মণের পতন আছে, বলছে যে ব্রাহ্মণ ভূপ না নিজ বন্ধু, আসলে কোয়ালিফিকেশন নেই, কিন্তু সুতরাং এক গুরু জিজ্ঞেস করছে তার শিষ্যদের, আচ্ছা সবাই সন্ন্যাসী হতে চায় কেন? ভাই এইভাবে ভূপাতে সুবিধা আছে, অনেক অনেক ফায়দা পাওয়া যায়, সুবিধা সুযোগ সুবিধা, বিশেষ করে কেউ তার উপর গদা ঘোরাবে না, সে স্বাধীন এদিকে উঠিয়ে ঘুরছে, কিন্তু চোখ চারিদিকে আছে, বড় সংস্থায় সব জায়গায় যেমন দেখছে কেউ নেই দোকান খোলা, কিন্তু চারিদিকে সিসিটিভির মতো চোখ আছে, দিব্য সিসিটিভি নজর রাখছে, মানে খপ করে ধরবে, যে কেউ হতে পারে এখন। সুতরাং সাধু সাবধান, স্থির করো অবধার, আমার জন্য প্রযোজ্য, দেখো কিছু মালুম পাওয়া যাচ্ছে, কলি যুগ বলে আমি তলে তলে মহারাজ কি স্বাগত, ট্রাইং টু বিকাম সার্ভেন্ট, ট্রাইং, আই ডোন্ট হ্যাভ ট্রাইং, আই এম টেকিং প্যালাটেবল ডিশেস, ইস্কন মিন্স প্যালাটেবল ডিশেস, না আজকে যদি ইস্কন এরকম ভালো ভালো খাওয়া ড্রেস এইসব প্যালেসে থাকা মন্দিরে না হতো, আচ্ছা এত লোক মনে হয় আসতো, কি মনে হয়, কি মনে হয়, অন্তত ভক্তি করছে তো, হ্যাঁ কি না, এটাই ভালো, তাই সবাই ইস্কনে যোগ দিচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, অন্তত ভক্তি করছে তো কিছুটা, নাহলে একবারই করতো না, অন্য জায়গায় কঠোর দিকে, সকালবেলা খাবার কি মুড়ি আর বেগুনি বা বাতাসা, ইস্কনে কি রে বলো, আমি বলতে চাই না, বলতে চাই না, একজনকে এরকম আমি বলছি যে এখানে গেলে সানডে ইউড গেট ফিস্ট হালুয়া পুরি, বলছি কিছু বলতে বলতে হঠাৎ সে বললো মহারাজ আর বলেন না, কেন আমার মুখ দিয়ে জল আসছে, আপনি এখনো খাওয়াচ্ছেন না, আমি বললাম সঙ্গে না ফলে ওয়েট, ইউ ওয়ান্ট সামথিং গুড রেজাল্ট, ভালো মন্দ খেতে চাস একটু ধৈর্য ধরতে হবে, বাংলায় বলে সৌরে মাল ওয়েট ফর সামটাইম, গেট সানডে কামস আই উইল টেক ইউ ইস্কন ওয়ান টেম্পল, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, ফ্রি হালুয়া পুরি চাটনি সামোসা কত রকম। ও বলছে থামুন থামুন, কেন আর মুখ দিয়ে জল এসে পড়ছে, আপনি কিছু খেয়ে দিচ্ছেন, আমি বলে একটু দাঁড়া একটু অপেক্ষা কর, কি হয়েছে ইস্কন এরকমই জায়গা, অনেকে এখানে এসে আমি অনেকবার শুনেছি বলছে আচ্ছা আমরা এখানে থাকতে বা এখানে আমার খুব ভালো লাগছে, প্রভুপাদ আগে এরকম বলে গেছেন বহু লোক দেখবে আসবে খুব পছন্দ করবে এই জায়গাটাকে, ইস্কনটাকে, যে ইস্কনের মধ্যে ঢুকেছে আমি দেখেছি ইয়াং মেয়ে ইয়াং ছেলে বৃদ্ধ লোক গৃহস্থ মাঝবয়সী বলছে হ্যাঁ আপনাদের এখানে খুব ভালো লাগছে, আমরাও কি এখানে থাকতে পারি, কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন, কি করতে হবে আপনি ভক্তি করবেন, এই সবাই যা করছে, তবে শুনতে চাইলে হোয়েন দে ওয়ান টু নো যে গেট আপ থ্রি ও ক্লক হাফ পাস্ট থ্রি চান করো শীতের মধ্যে সাধারণ জলে, কি ঠিক আপনি হবেন, দেখছি তা বলে না করুন, আমি দেখছি বলবো কাটিয়ে দিচ্ছে, নটা কুড়ি বেজে গেছে এখানে লিডার বসে আছে কিছু বলছে না, আমি বলছি এখন অন্য সেবা আছে, একাদশীর পর অনেক সময় আমি দেখি সব ব্যাগ নিয়ে যাচ্ছে, কি এটা কি মানে সকালবেলা ই আছে ভবিষ্যৎ রান্না করছে খাবে গরম গরম, সকালবেলা উঠে ভাত জল তরকারি
এখনো চলছে এসব? হ্যাঁ, একাদশী পরের দিন সব নিয়ে যাচ্ছে সব। কারণ যেমন অনেক একটা ধর্ম এরকম আছে, সকালবেলা উঠে অনুবাদের এক মাস এদের উপোস, সকাল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত কিছু খাওয়া চলবে না। তা আমাকে একজন ওরা বলছে, ওদের একটা ছেলে, সে ইয়াং ছেলে, আমাকে ভালোবাসে, আসে কলেজের ছেলে, বলছে কি ভগবানকে ফাঁকি দিচ্ছে কিভাবে? ওদের এক মাস এদের সকাল, আমি নাম করছি না, আপনারা বুঝতেই পারছেন কারা রেগে যায় কি, সকালবেলা উঠে সূর্যোদয়ের পর থেকেই সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, উপোস। কি করে ওদের লিডার যে আর কি শিক্ষা দীক্ষা দেয়, কি নাম বলছি না বুঝেই নিন, সকালবেলা উঠে পড়ে তিনটে চারটের সময়, সূর্য উদয়ের দেড় ঘন্টা দু ঘন্টা উঠে আওয়াজ দেয় ডং 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 ডং, সব উঠে কি ব্যাপার, এখনই শুরু করে দাও রান্না, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিনিশ ইয়োর কুকিং, ফিল আপ দ্য বেলি আপ টু হিয়ার, সো দ্যাট ইন দ্য হোল ডে ইউ ডোন্ট ফিল হাংরি, যাতে সারাদিন এত খেয়ে নাও পেট ভরে যে সারাদিন আর তোমার খিদে না পায়। তারপরে যেই সূর্য উদয় হলো তার আগেই খেয়ে শেষ করে ফেলো, খেয়ে তবে কাজে টাজে চাকরি যাও, যদি খিদে পাবে না তো বসে গেল, আবার পেটও ভরা আছে, কোনো অসুবিধা নেই, কিছু বোঝা গেল? হ্যাঁ, কিন্তু এটা ঘরের ঘরে ফাঁকি, ভগবানকে ফাঁকি দিচ্ছে না, তোর উপসারে কি তপস্যা হলো, হোয়াট ইজ তপস্যা, ইউ ফিল আপ ইউর বেলি সো দ্যাট ইউ ডোন্ট ফিল হাংরি, ইউ আর নট ডুইং তপস্যা, ইউ ডোন্ট গেট রেজাল্ট। অনেকে যেমন তিলক মালা এইসব সই পড়ছে, এদিকে দেখা যাচ্ছে গিয়ে সাঙ্গুবাড়ি রেস্টুরেন্টে, বলতে চাই না মুরগির ট্যাঙ্কি হচ্ছে, বলতে চাই না, অনেকে চিনতে পারছে, আরে দেখছি না আমাদের মন্ত্র পড়ালো ব্রাহ্মণ ঠাকুর, এ কি খাচ্ছে রে, কি এখানে কি করছে, কিন্তু যমদূতটা তো চিনতে হয় ঠিক, তুমি যতই তিলক মারাও তুমি গঙ্গায় আর পদ্মারে সব খাও, হ্যাঁ জলের ফল ধর এটা চল নিয়ে যাবে, কি যখন ইস্কনকে দেখবে যারা সত্যি অধিকাংশ পালন করছে প্রভুপাদের কথা মতো, দূর থেকে প্রণাম, তা আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, হ্যাঁ ফাঁকি দিবেন না ভগবানকে। তাই জন্য প্রভুপাদ বলছে প্রথমে আগে সৎ হতে হবে, হ্যাঁ এবং সিরিয়াস গম্ভীর হতে হবে, ভক্তিটাকে গম্ভীরভাবে নিতে হবে এবং সৎ হতে হবে, ফাঁকি দিলে হরে কৃষ্ণ। এবার অন্য সেবা আছে, যান হরে কৃষ্ণ।